नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিনের উপায় বা টোটকার বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। বর্তমান চলছে পুরুষোত্তম মাস, অর্থাৎ মল মাস। এই বিশেষ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। একদিকে পদ্মিনী একাদশীর বিশেষ পারণকাল এবং দ্বাদশী তিথি, অন্যদিকে সোমবার ভগবান শিবের অত্যন্ত প্রিয় বার। সোমবারে তাই ভগবান শিবের বিশেষ পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল আসতে পারে। সোমবার মানেই চন্দ্রদেবের অত্যন্ত প্রিয় একটি বার। তাই আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র যদি অশুভ থাকে, তাহলে অবশ্যই এই বিশেষ বারে ভগবান শিবের পূজা অর্চনার পাশাপাশি আপনারা চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। এই বিশেষ দিনে জল এবং দুধ যদি ভগবান শিবের শিবলিঙ্গে যদি নিবেদন করেন এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র জপ করেন, তাহলে চন্দ্র সম্পর্কিত বিভিন্ন সমস্যা অবশ্যই মিটবে। তাছাড়া যাদের বিবাহ এবং পারিবারিক জনিত কিছু সমস্যা চলছে, সেই সমস্যার সমাধান এই বিশেষ উপায়ে হবে। সোমবারে যদি আপনারা এই বিশেষ দিনে মানসিক এবং শারীরিক পাশাপাশি আর্থিক সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনার কুলদেবতার অবশ্যই পূজা অর্চনা করুন। এদিন যদি আপনারা কোনো প্রবাহিত নদীতে বা জলাশয়ে রূপো বা রূপোর কয়েন যদি প্রবাহ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। ধীরে ধীরে আপনাদের দুর্ভোগ, দুর্দশা এবং সমস্যা তা দূর হবে। যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র অশুভ অবস্থায় রয়েছে বা বিশেষভাবে নিচস্থ রয়েছে, তারা এই বিশেষ দিনের সাদা পোশাক অবশ্যই কাউকে দান করতে পারেন, অথবা এই বিশেষ দিনে শ্বেত চন্দনের তিলক যদি অঙ্কন করতে পারেন কপালে এবং ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে শ্বেত চন্দন নিবেদন করেন, তাহলে আপনাদের চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। সেই সাথে আপনাদের মন মানসিকতা অত্যন্ত ভালো থাকবে। এই বিশেষ দিনে আপনারা মুক্ত বা রূপ যদি দান করতে পারেন, সেক্ষেত্রেও শুভ ফল পাবেন, আপনাদের ইচ্ছা শক্তি প্রবল হবে। এদিন অবশ্যই মুক্ত বা সিলভার ধারণ করলেও শুভ ফল পাওয়া যায়। তাছাড়া বলবো, এই বিশেষ দিনে অর্থাৎ এই সোমবারে আপনারা যদি একটি লোহার পাত্রে দুধ এবং জল মিশ্রিত করে, অথবা শুধু দুধ কিংবা শুধু জল যদি পাত্রে যদি পূর্ণ করে আপনি আপনার মাথার কাছে রেখে ঘুমান, এবং পরবর্তী দিন সকালে উঠে যদি অশ্বত্থ গাছের গোড়াতে সেই জল বা দুধ নিবেদন করেন, সেক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের জন্মকুণ্ডলীতে চন্দ্র অশুভ অবস্থায় রয়েছে অথবা ষষ্ঠতে চন্দ্রদেব অবস্থান করছে, তাদের বলবো এই বিশেষ দিনে দুধ কাউকে দান করবেন না। যদি চন্দ্রদেব আপনার দ্বাদশভাবে থাকে, তাহলে সাধু বা সন্ন্যাসীকে আজ ভোজন করাবেন না। আজ এই বিশেষ দিনে আপনারা যদি কোনো প্রবীণ ব্যক্তির পদস্পর্শ করে আশীর্বাদ চান, তাহলে আপনার প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনবেন। এই বিশেষ দিনে আপনারা পরিষ্কার সাদা জলে বিল্বপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন। যদি দীর্ঘদিন আপনার কর্মক্ষেত্রে বাধা বারবার আসতে থাকে, তাহলে সোমবার অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র জপ করুন 108 বার। 5টি কিংবা 11টি সোমবার পরপর যদি আপনারা উপবাস থেকে ভগবান শিবের পূজা অর্চনা করতে পারেন, তাহলে আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং আপনাদের ব্যবসা এবং চাকরিতে অবশ্যই শুভ ফল পাবেন। তাই সোমবার সকাল সকাল অবশ্যই স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের এই বিশেষ উপায়টি করতে পারেন।
দেবাদিদেবের উপাসনার জন্য ফুল, দুধ, গঙ্গা জল এবং সেই সাথে গোটা চাল, বিল্বপত্র, ধূত্রা এই ফুল বিশেষ অত্যন্ত প্রয়োজন, কারণ এগুলি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এবং ভগবান শিব শঙ্কর অত্যন্ত সহজেই সন্তুষ্ট হন। দেবাদিদেবের মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই কাঁচা দুধ, গরুর দুধ আপনারা অর্পণ করুন এবং অবশ্যই দেবাদিদেবের আশীর্বাদ আপনারা গ্রহণ করুন, সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না। তাছাড়া দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে এই বিশেষ দিনে ঘি, চিনি, গম, ময়দা ইত্যাদি প্রসাদ হিসাবে অথবা আপনারা নিবেদন করতে পারেন এই অভিষেকের জন্য। এছাড়া ধূপ, প্রদীপ, আরতির উপকরণ অবশ্যই আপনারা নিবেদন করুন। আজ এই বিশেষ দিনে আপনারা মায়ের সেবা করলে অত্যন্ত শুভ ফল পাবেন, চন্দ্রদেব সন্তুষ্ট হবেন এবং আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। মায়ের সেবা আজ কেন, প্রত্যহ করলেও শুভ ফল আপনারা পাবেন। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই 21টি বিল্বপত্রের উপরে আপনারা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র লিখে যদি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছা তা ধীরে ধীরে পূরণ হবে। সুখ ও সমৃদ্ধির জন্য বা বিভিন্ন সমস্যাজনিত যদি কারণে ভুগতে থাকেন তাহলে আপনারা সোমবার নন্দী অর্থাৎ ষাঁড়কে সবুজ ঘাস খাওয়ান, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে গরিব মানুষকে যদি খাবার দান করেন তাহলে আপনাদের পিতৃপক্ষের বিশেষ আত্মার শান্তি পাবে। এই বিশেষ দিনে জলের সঙ্গে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে যদি অর্পণ করেন, সেই সাথে ওম নম শিবায় মন্ত্রটি জপ করেন তাহলে আপনাদের আধ্যাত্মিক শান্তির বিশেষ পথ বিকশিত হবে এবং গৃহে অবশ্যই অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাবেন। সোমবার ময়দা দিয়ে 11টি শিবলিঙ্গ প্রস্তুত করুন এবং প্রতিটি শিবলিঙ্গে জলাভিষেক করুন 11 বার, এবং এমনটাই করলে আপনাদের জীবনে শুভ ফল আসবে। রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গে অবশ্যই আপনারা 101 বার জল অভিষেক করলে অত্যন্ত ভালো ফল পাবেন, সেই সাথে ওম নম শিবায় মন্ত্র জপ করবেন। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই বিশেষ দিনে তিল এবং বার্লি উৎসর্গ করলে আপনাদের দীর্ঘদিন চলতে থাকা মানসিক সমস্যা এবং সেই সাথে আপনাদের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং বিভিন্ন পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। সোমবার দিন আপনারা উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে উপাসনা করলে এবং সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে দেবাদিদেব তাৎক্ষণিকভাবে বা তৎক্ষণাৎ সন্তুষ্ট হয়ে থাকেন। দুধের সঙ্গে মিশ্রি মিশিয়ে অভিষেক করলে মন এবং জ্ঞানের বৃদ্ধি ঘটে এবং পঞ্চামৃত দিয়ে যদি আপনারা এই বিশেষ দিনে অভিষেক করেন তাহলে রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন। সেই সাথে বলবো এই বিশেষ দিনে আপনারা যদি শিব চল্লিশা পাঠ করেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন, আপনাদের কর্মসংস্থানগত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তাই বিশ্বাসের সঙ্গে এই বিশেষ দিনে আপনারা কোনো না কোনো উপায় করুন, তাহলে দেবাদিদেব তাতেই সন্তুষ্ট হবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।